বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না তবে স্মার্টফোন অনেক সময় হ্যাং হয়ে যায় স্লো হয়ে যায় এর কারণ কি অনেকে হয়তো জানে না আজকে আমি দেখাবো কিভাবে স্মার্টফোন স্লো হয়ে গেলে সেটাকে পুনরায় সচল করবেন আগের মতো কার্যক্ষমতা ফিরে পাবে চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা সেটিংসটা করে নিই আমরা চলে যাব মোবাইলের সেটিংয়ে সেটিং থেকে চলে যাব অ্যাপসে অ্যাপস থেকে চলে যাব আমরা অটো লাঞ্চ এটাতে এই যে দেখেন এখানে আমার এগুলো এনাবল করা আছে নিচেরগুলো অফ করা আছে এগুলো অন থাকার কারণে আমি যখন অ্যাপস থেকে বের হয়ে যাই এরপরেও এগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যার কারণে আমাদের মোবাইল স্লো হয়ে যায় মোবাইলের কার্যক্ষমতা হারাই এখন এগুলো আমি অফ করে দেব আপনারাও অফ করে দেবেন তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাফে